হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও ভালো আছি। প্রথমেই বলে নেই, এখানে এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই অদ্ভুত দ্বীপে যেখানে আমি বসবাস করি, যেখানে আমি থাকি, গটল্যান্ড। তো এখানের কিছু ছবি আমি শেয়ার করলাম। তো যাই হোক, আজকের টপিকটা হচ্ছে, আসলে আমি ঠিক করেছি যে কিছু লাইফ স্টোরিজ শেয়ার করব আপনাদের সাথে। আর এখন থেকে প্রত্যেক বৃহস্পতিবারে আমি ড্রাইভে বের হব আপনাদের নিয়ে, আর তখন আমার লাইফের বিভিন্ন ধরনের যেসব স্টোরি গল্প আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং কারণ আমি মনে করি যে আমার জীবনে যেসব গল্পগুলো আছে সেগুলো কোনো না কোনোভাবে আপনাদেরকে একটু হলেও অনুপ্রেরণা যোগাবে, একটু করে হলেও আপনাদের সাহায্য করবে জীবনটাকে আরেকটু অন্যভাবে দেখার জন্য। কারণ আমি অনেক ছোট থাকতেই তো এই সুইডেনে এসেছি, তো সেখান থেকে আমার প্রচুর বিভিন্ন ধরনের গল্প আছে। তাই ভালো যে এটা একটা খুব সুন্দর একটা জার্নি হবে আমাদের, আমার আর আপনাদের সাথে। সেটা হচ্ছে যে আমি যখন গাড়ি করে আপনারা বিভিন্ন দৃশ্য দেখতে পারবেন এবং আমার গল্পগুলো শুনতে পারবেন, আমি আশা করছি যে আপনারা এটা উপভোগ করবেন। আর এই তো আপনারা কিছুক্ষণ পর দেখবেন আমার ভিডিওটা, আমি যে গাড়িতে আপনাদেরকে নিয়ে যাব। আচ্ছা, আগেই বলে নিই যে দৃশ্যগুলো দেখবেন সেটা কিন্তু আসলে আমার বাসা, আমি যেখানে থাকি সেখানে আশেপাশের দৃশ্য। তো খুবই সুন্দর দৃশ্য, আমার তো সবসময় যতবারই দেখি ততবারই এখন পর্যন্ত সুন্দর লাগে। আমার 4 বছর হয়ে গেল এই আইল্যান্ডে, তারপরে আমি প্রত্যেকবারই কী বলবো, অভিভূত হই, খুবই আমার ভালো লাগে। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আজকের গল্পটা কিছুটা দুঃখের, কিছুটা অনুপ্রেরণা যোগানোর, এবং আমি আশা করছি যে আপনারা সবাই এটা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা সুন্দর, আপনাদের একটা ভালো একটা অনুভূতি হবে এটা শোনার পরে গল্পটা। তো যাই হোক, এই যে এখানে আমি আমার ক্যামেরাটা ঠিক করে নিচ্ছিলাম আমার গাড়িতে, যাতে আমি আপনাদের সাথে সুন্দর একটা ভিউ দিতে পারি আপনাদেরকে, এবং তার সাথে সাথে আমার গল্পটাও বলে যেতে পারি। তো যাক, গল্পটা এখন আজকে যে ছোটো গল্পটা আমি বলবো সেটা হচ্ছে, আমি যখন স্টকহোম থেকে চলে আসি এবং কেন চলে আসলাম এই আইল্যান্ডে সেটার গল্প। তখন আমার খুব খারাপ সময় যাচ্ছিল, আমার তখন বাচ্চারার বয়স ছিল, আমার বড় ছেলেটার বয়স ছিল 6, আমার মেঝুমের বয়স ছিল 4, আর আমার ছোটোটার বয়স ছিল 2। তো আপনারা বুঝতেই পারছেন তারা অনেক ছোটো ছিল, আর আমি তখন একা একটা সিঙ্গেল প্যারেন্ট, এবং আমি এমন একটা পরিস্থিতিতে পড়েছিলাম যে সেটা আমার ওই বাসাটাতে, যে বাসাটা আমি ছিলাম সে বাসাটা আসলে আমি আর 1 মাস থাকতে পারতাম, কারণ আমার ওই বাসাটা ওই এক মাসের পরে থেকে বাসা যে ভাড়াটা দিব আমি সেটা টাকাটাই আমার কাছে ছিল না। এটা আমি বলছি 2016 সালের গল্প, নভেম্বর মাসে। তো খুবই, বুঝতেই পারছেন, খুবই একটা ভয়ঙ্কর একটা সময় যে এমন অবস্থা দাঁড়িয়েছিল যে আমি মনে হয় রাস্তাতেই চলে আসবো, আর আমার আশেপাশে কেউই নেই। যেহেতু আমি আগেও বলেছি যে আমার এখানে কোনো পরিবার থাকে না, আর আমি সাধারণত আমার কোনো ধরনের সমস্যাগুলো আমার ফ্যামিলিকে কিন্তু আমি জানাই না, কারণ আমি চাই না যে ওরা বাংলাদেশ থেকে খুব টেনশন করুক বা কিছু। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এখন তখন আমি করলাম কি, বিভিন্নভাবে ইন্টারনেটে অনেকভাবে, অনেকগুলো এখানে সংস্থা আছে যেগুলোর সাথে আমি, অর্গানাইজেশন আছে, রেড ক্রস, তারপরে বিভিন্ন ধরনের, আমি না হলেও 15-20টা এরকম অর্গানাইজেশনের সাথে আমি ইমেল করা শুরু করলাম, যোগাযোগ, আমাকে হেল্প করো, আমাকে যে কোনোভাবে হোক আমাকে সাহায্য করো, নাহলে আমি বাচ্চাগুলো নিয়ে কোথায় যাব, আমি কি করব মানে। কিন্তু খুব দুঃখজনক হলো, আমি প্রায় সবগুলো থেকে উত্তর পেলাম যে আমরা আসলে কিছু করতে পারছি না, আমাদের কাছে এখন কোনো বাসা নেই, আমরা খুবই দুঃখিত কিন্তু আমরা তোমাকে সাহায্য করতে পারছি না। তো চিন্তা করুন যে সুইডেনের মতো একটা অ্যাডভান্সড একটা দেশে যে একটা মেয়ে 3 বাচ্চা নিয়ে, তার আমার বয়সও তখন বেশি না, 28-29 এরকম একটা স্ট্রাগলের মধ্যে পড়া, এবং চারিদিকে কোনো দুধু মরুভূমির মতো, মানে কোনো হেল্প নাই, কোনো সাহায্য নাই। তো যাই হোক, তো লাস্ট আমি একটা মেইল করলাম, একটা ইমেল অ্যাড্রেস আমি দেখেছিলাম, সব কিছুই কিন্তু আমি ইন্টারনেটে আসলে খোঁজাখুঁজি করে কাউকে জিজ্ঞাসা করিনি। তো আমি ইন্টারনেটে একটা অ্যাড্রেস একটা পেলাম যে ওরা একটা অর্গানাইজেশন ছোটো একটা, তাই আমি ওদেরকে মেইল করলাম যে আমার খুব
খারাপ অবস্থা, আমি কী করবো আমি জানি না, আমাকে যেভাবে বড় হেল্প করো, আমার নাম্বার এটা এটা, যে মেইলটা একটা লিখেছিলাম সবাইকে পাঠাচ্ছিলাম সেটা আমি পাঠালাম। সেটা পাঠানোর পরে অবশ্যই আমি ধুয়ে সেই রাতেও আমি ঘুম গেলাম, প্রতিটা রাতে আমি কাঁদতে কাঁদতে ঘুমাচ্ছি, কারণ আমি জানি না যে কালকে আমার জন্য কী অপেক্ষা করছে। তো সকালবেলা যথারীতি আমি ঘুম থেকে উঠলাম, উঠে খুব অবাক কর যে আমি একটা মেসেজ পেলাম আমার ফোনে। আমার ফোনে একজন মেসেজ করলো এবং বললো যে আমি তোমার মেইল পেয়েছি এবং আমি তোমাকে কল করতে চাই, আমি তোমার সাথে কথা বলতে চাই। তো আমি বললাম, আমি চেক করলাম যে আমার কোন মেইলটার কথা বলছে, পরে দেখলাম যে ও আচ্ছা, যে আমি তার আগের দিন রাতে একটা ইমেল অ্যাড্রেসে একটা অর্গানাইজেশনকে মেইল ইমেল করেছিলাম, সেখান থেকে আমার ওরা নাম্বারটা নিয়ে আমাকে ডিরেক্টলি মেসেজ করেছে। তো যাই হোক, আমি ওদেরকে কল করলাম, কল করার পর দেখলাম যে একটা পুরুষের ভয়েস, সে বলল তার নাম হচ্ছে আন্দ্রিয়াস। তো আমি ওর সাথে কথা বললাম, ও বললো যে তুমি কি না বিলা বলছো, আমি জি। তারপরে সে আমাকে বলল যে আমার কাছে আমার নিজেরই বাসা আছে, তুমি যদি শিফট করতে যাও, তুমি যদি মনে করো যে তোমার পরিস্থিতি খুব খারাপ, তুমি আসতে চাও এখানে, তুমি আসতে পারো। আমি তো খুবই প্রথমে অবশ্যই ভয় পেয়ে গেলাম, কারণ আমি ভাবলাম যে এটা কে বা কেমনে বা এইভাবে আমাকে বলছে আমার পরিবার সহ তার নিজের বাসা। খুব অসুস্থতে পড়ে গেলাম এবং আমি কিছু বন্ধুবান্ধব ছিল আমার শেয়ার করলাম, ওরা সবাই আমাকে নেগেটিভ বলে যে না তুমি চিনো না জানো না কোথায় যাবে, এবং সেটা সত্যি এই গটল্যান্ড এই আইল্যান্ড থেকেই ছিল এই কলটা, যে ওইখানেই থাকতো। তো আমি তারপরে ওকে বলে দিলাম আমি না, কারণ আমার হাতে তো কোনো উপায় নেই, আমি আর কিছু করার নেই, নাহলে আমাকে সে বাংলাদেশে চলে যাবে, এখন আমি বাংলাদেশে যে আমি কেমনে সার্ভাইভ করবো তিনটা বাচ্চা নিয়ে। তো আমি বললাম যে হ্যাঁ আমি আসবো, আমি বলি ঠিক আছে তাহলে আমরা আগে দেখা করি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ও আমাকে বললো যে পুরোপুরি আমাকে নিয়ে আসতে পারবে, বলে যেদিন দেখা করবো সেদিন তুমি ব্যাগটা গুছিয়ে রাখো আমি চলে আসবো, কোনো অসুবিধা নেই। আমি একটু সন্দেহ আমার মনে ছিল যেরকম সাধারণত সবারই হয়, তো আমি সব দেখা করলাম। দেখা করার পরে আমি ওকে ওকে বললাম স্টকহোমে একটা জায়গা আছে, একটা ক্যাফেটেরিয়া, ওখানে দেখা হলো, বসলাম, দেখলাম যে একটা আমার বয়সী একটা ছেলে, খুব হালকা পাতলা গরম লম্বা চড়া আমার বয়সী ছেলে। আমি অবাক হলাম যে এরকম একটা মানুষ, আমি প্রথমে ভেবেছিলাম ভারী কী কেউ হবে, তারপরে আমার বিশ্বাস হচ্ছিলো না। পরে সে আমাকে ওখানে বসে সুন্দরভাবে বোঝালো যে ওরা আসলে কী নিয়ে কাজ করে, এবং ও আগে অন্য পরিবার থেকে সাহায্য করেছে, এবং আমার কথাটা শুনে ওর কাছে মনে হচ্ছে যে আমাকে সাহায্য করা উচিত, এবং যেহেতু ওর বাসাটা এখন খালি আছে, ও যে বাসাটা থাকতো সেই বাসাটায় আমি ওখানে আসতে পারি। আমি তো খুবই অবাক হয়ে গেলাম। তো যাই হোক, আমি কিন্তু বাসাতে সব কিছু তারপর আমি তৈরি টৈরি করে নিলাম যে আমি যে না আমাকে যেতেই হবে, কোনো উপায় নেই। অনেক সন্দেহ ছিল মাথায়, ভয় ছিল, তারপরেও আমি ভেবেছিলাম যে খারাপ থেকে খারাপ কী হতে পারে, এতটুকু নিজের উপর ভরসা ছিল যে যত খারাপই হোক আমি হয়তো পরের দিন আবার ফেরত চলে আসবো, হয়তো ওখানে দেখবো যখন পরিস্থিতি ভালো না বা কিছু চলে আসবো, কী আর এত খারাপ হতে পারে। তো যাই হোক, আমি যথারীতি ওই ডেটটা আসলো, আমরা ট্রেনে উঠলাম, পরে ওই শিপে উঠলাম, উঠে আমি চলে আসলাম, দেখলাম যে সে রাত্রেবেলা পৌঁছিয়েছি এখানে। তো আন্দ্রিয়াস ওই টার্মিনালে আমার জন্য অপেক্ষা করেছিল, তখন রাতে 10টা। তো ওকে দেখে আমার খুশি হলো, কেন যেন মনের ভিতরে বলছিলো সে মনে আসবে না, এটা মনে পুরোটাই কেন যেন তখন আসলে কোনো কিছু বিশ্বাস হচ্ছিলো না, আর এরকমও মানুষ হতে পারে সেটাই আসলে বিশ্বাস হচ্ছিলো না। তো সে তার গাড়ি নিয়ে আসলো, আমরা গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে আমরা ওখানে গেলাম, বাসায় আসলাম, দেখলাম অনেক অন্ধকার, পুরনো বাসা ছিল, একটা ভিলা, আহামরি কোনো বাসা না, কিন্তু আমার থাকারটা ঠাই হলো। তো রাত্রেবেলা ওখানে ঢুকলাম, অনেক অন্ধকার ছিল, বাচ্চারা একটু অস্বস্তি করছিলো, মানে ওদের নতুন জায়গা ভালো লাগছিলো না, আমরা সবাই ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে অনেক সুন্দর একটা সামনে বাগান আছে, পিছনে বাগান, অনেক বড় একটা ভিলা বাড়ি। তো সকালে উঠে যখন নিচে নামলাম, তখন সবচেয়ে বেশি যে ভরসাটা যেখানে জোগালো সেখানে দেখি আন্দ্রিয়াস দাঁড়িয়ে আছে, এবং ওখানে আমাকে বলছে, বলে ও গুড মর্নিং, তোমরা এখন কী খাবা বলো, আমাকে লিস্ট দাও, আমি নাস্তা কী কী কিনতে হবে আমি নিয়ে আসছি, তোমরা কী খাবা। এত ঘরোয়াভাবে, এত আপনভাবে বললো না, তখন মনে হলো যে আমি এটা মনে হয় আমার কোনো একটা পরিবারেরই লোক, আমার এক ফুটেও মনে হতে লাগলো না যে বাইরের কেউ বা আমি চিনি না জানি না। তো যাই হোক, এভাবেই আমাদের এখানে শিফট করা। তারপরে সে নাস্তা নিয়ে আসলো, তারপর একটু পরে আমাদের গাড়ি করে এরিয়াটা পুরো ঘুরে দেখালো, এবং ওখানে আরেকটা পরিবার ছিল যাকে সে সাহায্য করেছে, ওই পরিবারটা হচ্ছে বসনিয়া থেকে, তাদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিল এবং বোঝালো যে আসলে আমরা ওরা কী নিয়ে কাজ করে, এবং আমি প্রথম পরিবার না যাকে হেল্প করছে। এবং পরবর্তীতে আমি আসলে যতদিন আমি ওই বাসাটাতে ছিলাম ওর সাথে, সে ওখানে থাকতো না অবশ্য, ওখানে আমি আর আমার বাচ্চারা ছিলাম, কারণ সে ওখান থেকে শিফট করে গিয়েছিলো অন্য আরেকটা জায়গায়।
তো এতটুকু ভদ্রতা তার মধ্যে ছিল এবং ফোনেই আমাকে বলে নিয়েছিল যে আমি কিন্তু ওখানে থাকবো না, তো তোমার চিন্তার কোনো কারণই নেই, তুমি ওখানে একাই থাকবা তোমার বাচ্চাদের নিয়ে, তো তোমারই সংসার হবে। আমি তো এটা মানে একটা অদ্ভুত, এবং সে তার কথা রেখেছে, প্রত্যেকটা কথাই সে রেখেছে, সেরকমই হয়েছিল। তো সে ছেলেটা সো আন্দ্রিয়াস পরে আমাকে ওই পুরো সবার সাথে পরিচয় করালো, পুরোটা বললো। তো বেশ কয়েকদিন পরে ও আসলো, আমরা বাজার করতে গেলাম, বাজার টাজার সব। তো তখন থেকে একটা পুরো অংশ আমার একটা পরিবারের অংশ হয়ে গেলো আসলে। তো যে কোনো কারণে আমার ডক্টরের কাছে যাওয়া হোক বা আমার কোনো একটা অফিসিয়াল কোনো মিটিং আছে বা কোনো একটা কাজে আমাকে যেতে হবে, বাজার করতে হবে, সব কিছুতে সে গাড়ি নিয়ে, সে কিন্তু প্রচুর দূরে থাকতো, অনেক দূরে শহরের দিকে থাকতো, ওখানে গাড়ি নিয়ে প্রায় 40 মিনিট লাগে, সে গাড়ি নিয়ে চলে আসতো, আবার গাড়ি নিয়ে আমাদেরকে নিয়ে যেত, আবার নামিয়ে দিত, এটাই। পরে আমাদেরকে স্কুলে নিয়ে গেলো, স্কুলে সবার সাথে পরিচয় করিয়ে দিল, আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করালাম এখানে। তো সব কিছুভাবে হলো এবং এত অদ্ভুত। তো এই গল্পটা আমি আজকে আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। এই গল্পের অনেক অধ্যায় আছে, আমি সামনে যখন আরও গল্পগুলো বলবো আমি আরও বলবো আরও কী কী হলো সামনে, কিন্তু এতটুকু বলে আমি আজকে শেষ করতে চাই। যা মনে আছে বেশ কয়েকদিন পরে সে আমার বাসায় আমাকে দেখতে আসছিলো, আমি ঠিকভাবে আছি কি না, ওখানে বসেছিলো, ওর গাড়িটাও ওখানে একটা ওয়ার্কশপে রেখে আসছিলো। তো আমাকে তখন বলছিল যে আমার গাড়িটার কতগুলো জিনিস ঠিক করতে হবে, ওইটার অনেক খরচ টরচ, ওটা আমি সামনের মাসে করব, সে বলছিল। আমি বললাম যে তুমি এখন কেন করছো না? বলছে না আসলে এই মাসে আমার আর পসিবল না, আর আমার এত কিছুটা বেশি টাকা লাগবে, তো আমি নেক্সট মান্থে এটা করবো। তখন আমি খুব অবাক হলাম যে যে ছেলে একটা পরিবারকে পুরো নিয়ে আসলো, একটা পরিবারকে, সে তার নিজেরও কিন্তু অনেক প্রবলেম আছে, সে তার একটা গাড়িটা ঠিক করাতে হবে, তার অন্যান্য জিনিস আছে যেগুলো কাজ করতে হবে, যেটার জন্য তার টাকা লাগবে, কিন্তু সে চিন্তা করেছে যে না, যে তার গাড়িটা অপেক্ষা করতে পারে, কিন্তু এই পরিবারটা যাকে সে চিনে না, যাকে সে জানে না, এই পরিবারটাকে সাহায্য করাটা সে একটা প্রায়োরিটি করেছে, যে সেটার ইম্পর্টেন্সটা সে আগে দিয়েছে এবং সে আমাকে হেল্প করেছে। এবং আমি এত অবাক হয়েছিলাম, আমি এত একটা নাড়া খেয়েছিলাম ভিতরে সেদিন চিন্তা করে, যে সাহায্যটা আসলে আমরা যখন কাউকে করি, আমি বিভিন্নভাবে দেখেছি লোকদের কেউ কাউকে সাহায্য করলে বারবার তাকে মনে করিয়ে দেয় যে আমি তোমার জন্য কিন্তু এটা করেছি, মানে এটা মনে করিয়ে দেয়া। অথচ এই একটা লোক আমাকে শেখালো, তুমি যখন সাহায্য করবা, তুমি আসলে তোমার যে প্রয়োজনটা সেটাকে তুমি পিছনে রেখে সামনের যে মানুষটা আছে তাকে তুমি আগে সাহায্য করবা। এবং আমার পুরো চিন্তাধারা যা ছিল আমাকে পুরোপুরি পুরো বদলাই দিল, পুরো চেঞ্জ করে দিল। এবং এটা আমার মনের ভিতর, এবং আমার ভিতরে একটা লক্ষ্য ছিল, আমি ছোটোকাল থেকে কিছুটা এরকম ছিলাম, কিন্তু এরপর আমার আরও লক্ষ্যটা আরও শক্ত হয়ে গেলো, যে আমি যখনই দেখবো কাউকে, কোনো পরিবার হোক, কোনো মানুষ হোক, ছোটো থেকে ছোটো হোক বা বড়ো থেকে বড়ো, আমি যতটুকু পারি আমার সাধ্য মতো, আমি যতটুকু আমি তাকে সাহায্য করতে পারবো সে সাহায্যটা আমি করব। এবং সেটা যদি হয় যে আমার একটা খুব প্রিয় কাপড় কিনতে হবে, সেই টাকাটা আমি এই মাসে খরচ না করে যদি হয় যে আমি অন্য একটা মানুষকে আমি সাহায্য করতে পারছি, এবং আমার জিনিসটা, আমার প্রয়োজনটা সামনের মাস বা আরও 2-3 মাস পরের জন্য ওয়েট করতে পারে, অপেক্ষা করতে পারে, তাহলে আমি সেটাই করব। এবং আমি আপনাদের সবাইকে বলছি যে আপনারা চেষ্টা করুন, দেখবেন যে এর চেয়ে প্রশান্তি আপনাদের মনে কিন্তু কখনো আসবে না। আপনারা যখন দেখবেন যে নিজের জন্য করলে ঠিকই ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগাটা কিন্তু ক্ষণিকের, কিন্তু আপনি যখন অন্য কারোর জন্য করবেন সেই ভালো লাগাটা কিন্তু অনেক লম্বা সময় ধরে, এবং আপনার সারা জীবনই জীবনটি আসলে পাল্টিয়ে দেবে। কারণ আপনি দেখবেন যে আপনার মনে যে প্রশান্তিটা পাবেন সেটা কিন্তু অন্য কোনো কিছু থেকে আর আসে না, যে স্যাটিসফ্যাকশনটা আসে সেটা কিন্তু আপনি অন্য কোনো কিছু থেকে পাবেন না। তো যাই হোক, আজকে একটু ছোট্ট একটা গল্প এটা বললাম আমি, আমার স্টকহোম থেকে এখানে আসার কিছুটা দুঃখ এবং কিছুটা আনন্দেরও, কারণ আমার চিন্তাধারায় পুরো এই একটি ছোটো ঘটনা, আমার পুরো জীবনের পুরো চিন্তাধারাটা, আমি যেভাবে জীবনটাকে দেখি সেটাই, দেখার পয়েন্ট অফ ভিউটাই চেঞ্জ করে দিয়েছে। তো আশা করছি আমার গল্পটা আপনাদের ভালো লেগেছে, এরকম গল্প আমার লাইফে অনেক আছে, এবং আমার প্রায় মনে হয় যে উপর আল্লাহ, আমাদের যে আল্লাহ, মহান আল্লাহ তাআলা, উনি আমাকে কোনোভাবে আমাকে একটা পারপাস দিয়েছে যে আমি এগুলোর ভিতর দিয়ে যাবো, যাতে আমি আমার এই গল্পগুলো শেয়ার করে আমি যাতে অন্য কোনো মানুষের জীবন কিছুটা হলেও পাল্টাতে পারি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আশা করছি আমার গল্পটা ভালো লেগেছে, আমি আবার চলে আসবো আরেকদিন সামনের বৃহস্পতিবারে, আবার এই গল্প নিয়ে, আরেকটা নতুন গল্প নিয়ে আবার আমরা একসাথে ড্রাইভে যাব। আপনারা ভালো থাকবেন, আর আমার ডেইলি ব্লগ তো আসবে, সেটা তো ডেইলি, সেটা নিয়ে তো কালকে আমি আসছি, কিন্তু ড্রাইভিংয়ের ব্লগটা আমি ঠিক করেছি প্রত্যেক বৃহস্পতিবার আমরা করব। তো আশা করছি আমার এই জার্নিতে আপনারা থাকবেন আমার সাথে, আমাকে সাপোর্ট করবেন।
আল্লাহ হাফেজ।